ডামছড়া থেকে অপহৃত লিটন নাথের অপহরণ কাণ্ডের রহস্য কাটতে না কাটতেই ফের অপহরণ। ঘটনা গন্ডাছড়া মালদাপাড়া থেকে। জানা যায় তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে। দামছড়া অপহরণ কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের একবার ত্রিপুরা রাজ্যে অপহরণ কাণ্ড ঘটালো রাজ্যের অপহরণকারীরা। ধলাই জেলার গঙ্গানগর থানাধীন মালদাপাড়া থেকে তিন শ্রমিককে অপহরণ করলো এক জঙ্গি গোষ্ঠী। জানা যায় ওই এলাকায় এনবিসিসির কাজ চলছিল রাস্তার। রাস্তার কাজের জন্য জল আনতে যায় তিনজন শ্রমিক, সুভাষ দেবনাথ জেসিবি চালক, সুবল বৈদ্য সাইট ম্যানেজার এবং শ্রমিক পূর্ণমোহন ত্রিপুরা। তাদের জল আনতে দেরি দেখে অন্যান্য শ্রমিকরা এলাকায় গেলে তাদের অপহরণ কাণ্ডের হদিশ পায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনে বিশাল পুলিশ বাহিনী। অপহরণ কাণ্ডের ঘটনা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়তেই ফের একবার আতঙ্কের সৃষ্টি হয় রাজ্যবাসীর মনে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ইএনএন।